আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের জন্য সকল সিপ্ত সানা, গুণগান, প্রশংসা, যার অশেষ মেহরবানিতে আমরা এই জামিয়া সালাফিয়া ঐতিহ্যবাহী এই মাদ্রাসার ছাত্র শিক্ষক হবার তৌফিক লাভ করেছি, যে আল্লাহর মেহরবানিতে এই সুযোগ আমাদের হয়েছে কোরআন ও হাদিসের সহি জ্ঞান, কোরআন ও হাদিসের সুষ্ঠু উসুল, কোরআন ও হাদিস শিখার সঠিক পদ্ধতি এ জানবার, বুঝবার, মানবার সুযোগ যিনি করে দিয়েছেন তার জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যত নিয়ামত আমাদের দান করেছেন, আমাদের জীবনের নিয়ামত আমরা গুনে শেষ করতে পারবো না, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হইল এই এলিম, দ্য জ্ঞান। এর আগেও আমি একবার বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য যত কিছু আল্লাহর কাছে চাইতেন তার মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে তিনি চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ওয়া আল্লিমনা মা ইয়ানফা'উনা ওয়া জিদনা ইলমা। প্রায় সময়ে এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। অন্য এক হাদিসে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন ফালাম্মা আসবাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অত্যন্ত গুরুত্বের সাথে এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আমল করতেন, যে মানুষকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন, কারো কম কারো বেশি, মায়ের পেট থেকে বেরোবার দুনিয়াতে আসবার পরদিন থেকে আমাদের এলেম গ্যাদার হতে শুরু করেছে, আমরা এলেম হাসিল করতে শুরু করেছি, এই দুনিয়ার আশেপাশে চারিদিকে যারা আছে সেই প্রকৃতি থেকে আমরা জ্ঞান লাভ করতেছি, পিতামাতা আমাদের জ্ঞান দান করতেছেন, ময় মুরব্বী জ্ঞান দান করতেছেন, তারপরে আমরা এক সময় এসে উস্তাদের কাছে জ্ঞান লাভ করা শুরু করে দিই। তো এই জ্ঞান মানুষ লাভ করে, কিন্তু এই জ্ঞানের প্রকৃতিটা হলো এই যে এই জ্ঞান যদি সঠিকভাবে প্রবাহিত না হয় তাহলে জ্ঞান দ্বারা মানুষ জ্ঞানী হয়, জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়, জ্ঞান দ্বারা দুনিয়া আলোকিত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটা যে জ্ঞান, বিবেক, বুদ্ধি এটা যদি সঠিক রাস্তায় চলতে না পারে তাহলে এর দ্বারা যে ক্ষতি হয়, জনপদের পর জনপদ তলিয়ে যেতে পারে। একটা বাঁধ দিয়ে রেখেছেন আপনারা, বাঁধের ওই পাশে থই থই করে পানি 10 ফিট 20 ফিট উঁচু হয়ে আছে, কিন্তু আপনার এই বাঁধ দেওয়ার কারণে, বেড়ি বাঁধ থাকার কারণে এই পাশের কোটি কোটি মানুষ সেই পানির প্লাবন থেকে বেঁচে যাচ্ছে, কারণ সঠিকভাবে আপনি বাঁধ দিয়ে রেখেছেন। কিন্তু কয়েকদিন আগে আপনারা দেখেছেন ওই ইউক্রেনের রাশিয়ার যুদ্ধে মেক্রনের একটা বাঁধ কে বা কারা ভেঙে দিয়েছে, একজন বলছে রাশিয়া ভাঙছে, রাশিয়া বলে ইউক্রেন ভাঙছে, যেই ভাঙ্গে ভাঙ্গুক না কেন, যেই বোমা ফাটাক না কেন, ওই বাঁধ ভেঙে ওই পাশের পানি এসে এইদিকে 8,000 কিলোমিটারের বসবাসকারী যত মানুষ আছে সব তলিয়ে যাচ্ছে। তো এলেম হলে এরকম যে উপকৃত হতেই আছেন হতেই আছেন, কিন্তু যদি পথ পদ্ধতি সঠিকভাবে না থাকে, প্রচলিত না হয়, পরিচালিত না হয়, তাহলে এর দ্বারা ক্ষতিগ্রস্ত যেটা হবেন আপনি, শুধু আপনি না, ফাদাল্লু ওয়া আদাল্লু। রাসূলুল্লাহ হাদিসে বলছেন যে সে তো নিজে গোমরা হয়েছে, কিন্তু তার দ্বারা আরো হাজার জনপদ, আরো হাজারো বানি আদম গোমরা হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সব দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ সকাল শুরু হয়ে গেল, দিন আমার দিনের পুরা দিন বাকি আছে, সকালবেলা আমার এই পথ চলা শুরু হলো, সারাদিন সামনে আমার আছে,
আমি কামাই রোজগার করব, জ্ঞান আহরণ করব, এলেম অর্জন করব, এলেম বিলাবো, আরেকজনকে দিব। কিন্তু হে আল্লাহ, এই এলেম আমি তোমার কাছে চাচ্ছি, ইলমান নাফিয়া, এমন এলেম তুমি দাও যে এলেম আমার উপকারে আসে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে দোয়া করতেন, রিজকান তাইয়্যিবা, হে আল্লাহ আমাকে পবিত্র রিজিক দিও, হালাল রিজিক, কিন্তু সেই হালাল রিজিকটা আবার যেন পবিত্র হয়ে আসে, ও আমালা মুতাকাব্বালা, হে আল্লাহ আমাকে দিয়ে এমন আমল করবার তৌফিক দান করো যে আমল তোমার দরবারে কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে দোয়া করতেছেন, আমালা মুতাকাব্বালা, এমন আমল করবার তৌফিক দিও আল্লাহ যে আমল তোমার দরবারে কবুল হয়ে যায়। তো এই এলেম, এই জ্ঞান সঠিকভাবে যদি অর্জন না হয়, পরিচালনা করবার মতো সুযোগ সুবিধা না হয়, তাহলে এই এলেমের দ্বারাই নিজেও ডুবে যায়, আরো হাজারো জনপদ মানুষ ডুবে অন্ধকারে, হ্যাঁ তমস্যাচ্ছন্ন তিমিরে ডুবিয়ে দিতে পারে। ইন্নালিল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই বিপদ থেকে সবাইকে রক্ষা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আশা করি যে এমন একটা জায়গায় আমরা এসে পৌঁছে গেছি, আশা করতেছি যে এখানে এলেমের সেই সুযোগটা আমাদের তৈরি হবে, যে এলেমটা সঠিকভাবে অর্জন করতে পারবো এবং সঠিকভাবে সেটা বিতরণ করতে পারবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, হে আল্লাহ তুমি যেখানে খুশি, যেখানে রাজি, আমাদেরকে সেই সব কাজের তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আমি সূরা সাফাতের একটা আয়াত পড়েছি, 103 নম্বর আয়াত। এখানে 83 থেকে 111 এই লম্বা 28 আয়াতে আল্লাহ একটা ঘটনা খুব সংক্ষেপে তুলবার চেষ্টা করেছেন, ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে। এই ঘটনাটা কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্নভাবে, কোথাও ছোট, কোথাও বড়, কোথাও অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার আল্লাহ সেখানে দেখিয়ে দিয়েছেন বানি আদমকে, উম্মতে মুহাম্মদকে, বিভিন্ন পর্যায়ে ডাইমেনশন দিয়ে, জীবনের বিভিন্ন ডাইমেনশনে আপনি যদি পতিত হন তখন আপনি কি করবেন, কিভাবে এলেম অর্জন করবেন, কিভাবে বিতরণ করবেন, এই এরকম জিনিস আপনার সামনে মেলে ধরেছেন, ডিসপ্লে করেছেন। তো এখানে বলছেন ফালাম্মা আসলামা পতাল্লাহু লিল জাবিন, আসলামা তাসনিয়া মুজাক্কারের সেগা, এখানে যেহেতু মাদ্রাসার ছাত্রছাত্রীরা শুনছেন, ছাত্র ভাইয়েরা আছেন এখানে যারা কিতাবখানায় পড়েন, তারা তো ইজি বুঝতে পারবেন, হাফিজেখানায় যারা আছেন, হেফজখানায় যারা আছেন, এ ভাইয়েরা তারা আয়াতটা বুঝতে পারতেছেন, সূরা সাফাতে আছে, হ্যাঁ এর আগের কি আয়াত আছে, পরের কি আয়াত আছে, সব তাদের মুখস্থ আছে। তো আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা পতাল্লাহু লিল জাবিন, আসলামা তাসনিয়া মুজাক্কার গায়েবের সেগা, এখানে দুইজনের কথা বলা হয়েছে। ইসলাম মানে আপনারা জানেন বাবি ইফালের এ সেগা যদি হয়, ফালাম্মা আসলামা, তারা যদি দুইজন যখন ইসলাম গ্রহণ করল, তারা দুইজন যখন ইসলাম নিল, এখানে এই শব্দটার ইসলামের কি অর্থ হবে আপনি যদি এই প্রথম থেকে, বিশেষ করে 83 নম্বর আয়াত থেকে পড়ে আসতে থাকেন, তাহলে আপনি দেখবেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের একটা অংশ এখানে আল্লাহ ডিসপ্লে করার চেষ্টা করেছেন, তুলে ধরেছেন মানুষের সামনে, একটা স্মৃতিপটে একটা অংশ, জীবনে বিরাট জীবন, লম্বা জীবন তার পড়ে আছে, এই জীবন থেকে একটা জিনিস সেখানে নিয়ে আসছেন। যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের এই ইসলাম নাম, মুসলমান নাম, আমরা মুসলিম, এইভাবে একটা আলাদাভাবে জাতিগত বৈশিষ্ট্যের নামকরণ
ইব্রাহিম আলাইহিসসালাম থেকে হয়েছে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলিম খেতাব তোমরা যে আজকে ব্যবহার করতেছো ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালাম আপনারা জানেন যে প্রসিদ্ধভাবে ওনার দুইটি ছেলের নাম শোনা যায়, ইব্রাহিম আলাইহিসসালামের ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম। মা হাজেরা ইসমাইল ইব্রাহিম আলাইহিসসালামের এক স্ত্রী, সেই ঘরে ইসমাইল আলাইহিসসালামের জন্ম। মা সারা, সেই ঘরে ইসহাক আলাইহিসসালামের জন্ম। তার হামাদানে আরেক স্ত্রী ছিলেন, সেখানে আরেকটা বংশ পরম্পরা আছে। তো এই জায়গায় ইব্রাহিম আলাইহিসসালামের ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম এই দুইজনের প্রসঙ্গ টানতে যে শুধু ইসমাইল আলাইহিসসালামকে নিয়েছে, এখানে একটা জিনিস দেখানোর জন্য চেষ্টা করা হয়েছে। যেহেতু ইসমাইল আলাইহিসসালাম ওনাকে যখন পাইলেন আলালের ঘরে দুলাল, সে 100 বছর বয়স হয়ে গেছে, আরেকজন স্ত্রী 60-70 পার হয়ে যাচ্ছে, দুইজনেরই নিঃসন্তান দম্পতি চলতেছে, তাদের কারো ঘরে সন্তানাদি নাই, যুগ সময় পেরিয়ে গেছে, এই বিরাট একটা বয়স দাম্পত্য জীবনের কেটে গেছে কিন্তু সন্তানের মুখ দেখতে পায়নি। যারা বয়স প্রাপ্ত হয়েছেন এখানে, যারা বাবা মা হয়েছেন এখানে, যারা যুবক হয়েছেন, তারা সহজে বুঝতে পারবেন যে বৈবাহিক জীবনের সবচেয়ে ডিমান্ড, সবচেয়ে চাহিদাপূর্ণ একটা বিষয় হলো সন্তানের বাবা হওয়া, সন্তানের মা হওয়া। মেয়ে মা মাতৃত্বে তার সৌভাগ্য, মাতৃত্বে সে সৌভাগ্যবান হয়। মা যদি না হতে পারে একজন মেয়ে, তাহলে জীবনে সে কিছুই হতে পারেনি। বৈবাহিক জীবনে বাবা যদি একজন না হতে পারে, তাহলে সে জীবনে কিছুই হতে পারেনি। এই জন্য বিবাহ শাদী করার পরে সন্তানের মুখ না দেখলে অনেককে আমরা দেখেছি ওই হাসপাতাল থেকে লাখ টাকা দিয়ে আরেকজনের বাচ্চা কিনে নিয়ে আসে, বাচ্চার মা নাই, বাচ্চার বাবা নাই, মারা গেছে, অথবা চুরি করে কেউ সন্তান নিয়ে আসছে, ওই বাচ্চাটাকে ছোটকাল থেকে লালন পালন করে নিজে একটু বাবা ডাক শুনবার জন্য আকুতি মিটানোর চেষ্টা করতেছে যে নিজের সন্তান হাই, কিন্তু এই সন্তান আমাকে মা ডাকবে, আমাকে বাবা ডাকবে, লাখ লাখ টাকা তার পিছনে খরচ করা হচ্ছে। এরপরে শেষের দিকে যায় যখন দেখে যে একে তোর ওয়ারেস বানানো যাচ্ছে না, শরিক বানানো যাচ্ছে না, অসিউত করে যায় তার নামে, জীবনের সমস্ত আয় উন্নতি সব তার নামে দিয়ে দেওয়া হয়। শুধু একটু মা এই ডাকটা শুনবে তার মুখে, বাবা এই ডাকটা শুনবে তার কাছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এমন একটা দীর্ঘ সময় চলে গেল বাবা শুনতে তিনি হতে পারেননি, হাজেরা মা হতে পারেননি, সারা মা হতে পারেননি। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ দান করলেন গুলামান হালিমা, ধৈর্যশীল একটা সন্তান আল্লাহ দান করলেন। আর ইসহাক আলাইহিসসালামকে যখন আল্লাহ দিলেন তখন বলতেছেন গুলামান আলিমা, গুলামান আলিমা, আলিম বিচক্ষণ বুদ্ধিমান একটা সন্তান দান করলেন। আর ইসমাইল আলাইহিসসালামের ব্যাপারে বলা হয়েছে গুলামান হালিমা, অত্যন্ত ধৈর্যশীল, ধৈর্যের পরাকাষ্ঠা তিনি দেখাতে পারবেন। এইরকম একজন গোলাম, এইরকম একজন বাচ্চা সন্তান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে দান করলেন। সে অন্য কাহিনী। ইব্রাহিম আলাইহিসসালাম এই ইসমাইল আলাইহিসসালামকে যখন পাইলেন, এর অনেক দিন পরের ঘটনা, তার ঘরে ইসহাক আলাইহিসসালাম এসেছিলেন, জন্ম হয়েছিলেন। তো এই ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন এই সন্তান দেওয়া হলো, সন্তান তো এক আনন্দ বইয়ে দিল, ইব্রাহিম আলাইহিসসালাম বাবা হলেন খুশিতে, গদগদ, আমরা কত জিলাপে আর কত মিষ্টি বিলাই, আরও কত আহ্লাদে আমরা আরও কিছু করবার চেষ্টা করি। তার আকিকায় 7 গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ানোর চেষ্টা করি আনন্দে ভাগাভাগ দেওয়ার জন্য। তো এই আনন্দ বন্যা বইয়ে যাচ্ছে ইব্রাহিমের বুকে, হাজেরার বুকে। কিন্তু সেই সময় এর চেয়ে আরও আনন্দ দেওয়ার জন্য
আল্লাহ তাকে একটা পরীক্ষায় ফেললেন যে পরীক্ষায় পাশ করতে পারলে এর চেয়ে আরো বড় আনন্দ তোমার হবে। কিন্তু পরীক্ষাটা খুব কঠিন। আপনারা জানেন এই দুনিয়ায় যত নবী, যত বানী আদম আসছে, যত নবী রসুল আসছে, তাদের সবার ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল এবং সবগুলো পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন বলেন সুবহানাল্লাহ, যার জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছে খলিলুল্লাহ। বন্ধু, এই শব্দ দিয়ে আর কাউকে দুনিয়ায় আল্লাহ এই উপাধি তো করেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই উপাধি দেওয়া হয়েছিল খলিলুল্লাহ, আল্লাহর নৈকট্য বান্দা, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। এ শব্দ দিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এ উপাধিত করেছেন, লাভালাভ দিয়েছেন, সৌভাগ্যবান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে পেলেন, তারপরে প্রথম পরীক্ষায় ফেললেন যে একে বনবাস দিয়ে দিতে হবে, চোখের মনি, আলালের ঘরে দোলাল, নাই সংসারে, যারে পাইলেন তারে আর চোখের সামনে রাখা যাবে না, বনবাস দিয়ে দিতে হবে, এমন এক জায়গায় দিতে হবে, তাও বলে দিলেন বনবাস দেবা এমন এক জায়গায়, আফ্রিকান আমাজন জঙ্গল শুধু না, যে যে আমাজন জঙ্গলে সে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেখানে বেঁচে থাকবার মতন হাজারো জিনিস পাওয়া যাবে, গাছগাছালি, পোকপাখালি, এই অন্য রকমের একটা পরিবেশ সেখানে আছে, গাছের ফল খেয়ে, গাছের পাতা খেয়ে, পানি খেয়ে বেঁচে থাকবার মতন সুযোগ সেখানে আছে। কিন্তু আল্লাহ বলে দিলেন যে এমন এক জায়গায় তাকে ফেলে আসতে হবে, গাইরা জি জারিন, যেখানে কোনো ফসলাদি উৎপাদিত হয় না, এমন এক জায়গায় রেখে আসতে হবে যেখানে পানির সন্ধান নাই, যেখানে ফসলের সন্ধান নাই, যেখানে গাছগাছালির সন্ধান নাই, যেখানে কোনো ফসল উৎপাদিত হয় না, যেখানে এই সন্তান বেঁচে থাকবে কিছু খেয়ে, এইরকম কোনো জোগাড় জানতি নাই, এমন এক নির্জন জায়গায়, বিরান জায়গায় ফেলে আসতে হবে। লম্বা কাহিনী, তাই করা হলো, সেই জায়গা খুঁজতে খুঁজতে সে কোথায়, ফিলিস্তিন, সেই ফিলিস্তিন থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, 3,500 কিলোমিটার দূরে হাঁটতে 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 এমন এক জায়গা পাইলেন, যেই জায়গা আল্লাহ বলে দিয়েছিলেন যে চারিদিকে মনোময় জায়গা, চারিদিকে পাহাড় পর্বতের জায়গা, যেখানে ফসলের গাছের কোনো সবুজ পাতা দেখা যাচ্ছে না, যেখানে পানি আছে বলে কোনো পাখি সন্ধান দিচ্ছে না, ওই সময়ে এখনো পর্যন্ত মরুভূমিতে পানি আছে না নাই এটা চিনবার জন্য আকাশের দিকে তাকাইতে হয়, যদি দেখা যায় আকাশে পাখি ঘুরতেছে তাহলে বুঝতে হবে ওর আশেপাশে কোথাও পানির সন্ধান আছে, পানি যেখানে থাকে আকাশে পাখিরা উড়ে উড়ে সেই জায়গাতে তারা নিজেরা পানি খায়, মানুষ তা দিকে পানির সন্ধান পায় এবং সেখান থেকে তারা পানি আহরণ করে, পানি পান করে, পানি দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে 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 এই 3,500 কিলোমিটার দূরে এসে যেই জায়গায় আসলেন, সেই জায়গায় দেখলেন যেখানে কোনো পাখি উড়ে না, আশেপাশে যেই পাহাড়গুলো আছে কালো নিকোশ অন্ধকারের, নিকোশ কালো পাথরে ঢাকা, যেই পাথরগুলোতে তাকাইলে রাতের বেলা অন্ধকারে চোখ ফিরে আসবে, দিনের বেলায় যদি তাকায় কালো পাথরের সেই নিকোশ অন্ধকারে সে বুঝতে পারবে এই জায়গায় কোনোদিনই একটা ঘাস জন্মাবার সুযোগ নেই এবং সেইখানে কোনো পানির ব্যবস্থা নেই। উনি বুঝলেন আমাকে এখানেই রেখে যাওয়ার জন্য বলা হয়েছে, উনি ওখানে রেখে চলে গেলেন। এ লম্বা কাহিনী। তারপরে মাঝে মধ্যে তিনি দেখতে আসতেন এই সন্তান, সন্তানের মা, এই দুজনকে শুধু এখানে রেখে গেলেন, আর কোনো জনমানব নাই, কোনো মানুষ পশু পাখি কিচ্ছু এখানে নাই, এই দুইটা মানুষ এখানে বসবাস করতে লাগলো, কোনো ফসলাদি, কোনো পানি, কোনো এইসব কিচ্ছু নাই সেখানে। যাকে ইতিহাস সামনে এগিয়ে যে কোরআন বলছে ফাল্লাম্মা বালাগা মাহু সায়া কালা ইন্নি আরাফিল মানামি আন্নি আসবাহুকা ফানজুর মা আজা তারা,
একসময় আর একটা পরীক্ষার মধ্যে ফেললেন আল্লাহ, এখানেও তারা টিকে গেলেন। মা হাজেরা তার এই সন্তানকে নিয়ে বড় হইতে লাগলেন, আশেপাশের জমজম পানির ঘটনা ওখানে ঘটে গেল। এই জমজমের কূপের পানির জন্য দূর দূরান্ত থেকে কিছু মানুষ এই আশেপাশে বসবাস করাও শুরু হয়ে গেল, জনবসতি গড়ে উঠল। এই ঠিক সেই সময়ে যখন সন্তানটা কুলের শিশু হাঁটতে শুরু করে দিয়েছে, ঠিক এই সময় হাঁটতে শুরু করে দিয়েছে, ঠিক এই সময় আল্লাহ আর একটা পরীক্ষায় ফেললেন যে এই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল। আমি আপনাদের বলেছিলাম যে দুইটা সন্তান, এক সন্তানের ব্যাপারে আল্লাহ বললেন গুলামানা হালিমা, অত্যন্ত ধৈর্যশীল, আরেকজনের ব্যাপার বললেন গুলামানা আলিমা, অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান। এই সন্তানটার যেই বংশধর আরব থেকে এই এশিয়া মাইনর এশিয়া আশেপাশে ছড়িয়ে আছে, এই সবগুলো মানুষের ভিতরে এই বৈশিষ্ট্য আপনি এখনো খুঁজে পাবেন। আর ওই আলিমা যে সন্তান, সেই সন্তানের বংশ ঔরস জাত এরা হলো বানি ইসরায়েল, ইহুদি নাসারার এই বংশধারা এখনো প্রবাহিত আছে পৃথিবীতে। এই দুইজনের মধ্যে দেখবেন আপনারা এখনো পর্যন্ত ওই শব্দটা খুঁজে পাওয়া যাবে যে বিচক্ষণ, চতুর, চালাক। এই জিনিসটা এখনো পর্যন্ত ইহুদির দিকে যদি তাকান, খ্রিস্টানদের দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে তারা কত চতুর, কত চালাক। এ একটা পানি বানাইছে পেপসি, পানি বানাইছে কোকা কোলা, খাইতেছে মুসলমান, কিন্তু এই পেপসিতে লেখা আছে যে এ পানি বিক্রি করে প্রতি ছয়ে এক টাকা জমা হবে। কেন? সেই টাকা দিয়ে অস্ত্র কিনা হবে। কেন? এই অস্ত্র দিয়ে মুসলমান মারতে হবে। পেপসি তো খাচ্ছে কে? মুসলমান। মুসলমান খেয়ে যে টাকা দিচ্ছে, সেই টাকা কোথায় ব্যয় হবে? এটা সরকারিভাবে পৃথিবীর যেই জায়গায় বিক্রি হবে সেখান থেকেই এই হারে ওই ফান্ডে জমা হয়ে যাবে। এভাবে এই অন্যান্য আরো যত কিছু দুনিয়াতে চলছে আমরা কিছুই জানি না, আমাদের ভিতরে এই ব্যবসা চলতেছে কি সুন্দর চালাকি দিয়ে। এই আপনি পোলাও কুরমা খাইলেন, পেট গদ গদ ফেটে যাচ্ছে, আপনি আর বসতে পারতেছেন না, উঠতে পারতেছেন না, আপনার এই পেট ঠান্ডা করবে কে? আপনার এই পেট হজম করবে কে? এই জন্য টিভিতে, ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় বলে দিল যে কোনো চিন্তা নাই, হ্যাঁ গড় গড় করে তুমি খেয়ে ফেলো 2 লিটারের একটা, দেখবা যে হজম হয়ে গেছে। এবার আমরা সবাই দাওয়াত কাছে, বিয়ের দাওয়াত আর মুসলমানের দাওয়াত, দাওয়াতের পরে দাওয়াত কি খাইলাম না খাইলাম, তারপরে একটু বোতল আছে কিনা সেটা সবাই ট্রাই করি, করি না করি? এইভাবে তো বলছে চতুর, চালাক। আর গোলামান হালিমা, অত্যন্ত ধৈর্যশীল বান্দা আমি দিলাম। সেখান থেকেই এই এশিয়া মাইনরের মানুষগুলোর আপনারা দেখবেন যে এরা কত ধৈর্যশীল। এই মানুষগুলো যে অন্যান্য জায়গায় যে কোনো ধরনের বিপদকে সামাল দেওয়ার জন্য এইসব এলাকার মানুষ প্রস্তুত থাকে। হযরত ইসমাইল আলাইহিস সালাম, তাকে ওই বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, বাবা আমি তো দেখলাম যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তোমাকে তো কুরবানি দেওয়া লাগবে বাবা। ফানজুর মাজা, তারা বাবা তাহলে তুমি বলো এখন আমি কি করব, ছোট্ট বাচ্চা। ওই সময় সে ছেলে বলতেছে, ইয়া আবাতিফআল মা তুমার, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, বাবা আপনাকে যা বলা হয়েছে কাল বিলম্ব না করে আপনি কাজ শেষ করে ফেলেন, আপনি করে ফেলেন তা, আমাকে দেখবেন যে ধৈর্যশীলদের মধ্যে আমি একজন, আপনাকে প্রমাণ করে দেখাবো। একটু খেয়াল করেন, মৃত্যুর ঘণ্টা বাজছে, তাকে সামনে গরুর মতন জবাই করা হবে, সেই রকম একটা প্রস্তাব যখন দেওয়া হচ্ছে, সেই প্রস্তাবে এই ছোট বাচ্চাটা দেখেন কি বলতেছে, যে ইয়া আবাতিফআল মাযা তুমার,
এখানে বড় ছাত্র যারা আছো তারা জানো যে আবুয়াইয়া আবুন এই যে এস এম আছে, এই এস এমটা এই জায়গায় এসে দেখো একটা তা যুক্ত হয়েছে, আবাতি, আবান, আবুয়াইয়া, আবুয়া, আবিয়া, এই শব্দগুলো ইয়া মুতাকাল্লিম মুজাব এজাব মুজাব হলে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে এসে একটা তা যুক্ত হয়েছে এবং সেটা লম্বা তা। এটা হলো যে একটা মানুষ যখন নিজেকে এমন ভাবে সুপোর্ট করে যে সেই সময়ে বাবাকে আব্বা জান এই বলবার যে সময়টা, অথবা এই যে কৃত্রিমতা, এই যে আনুষ্ঠানিকতা, এই সব কিছু ছাড়িয়ে শুধু বাবাকে যেইভাবে ডাকলে বাবা খুশি হয়, আম্মা, মা জন্মদাতা যিনি, ইনাকে আম্মা জান বললে খুশি হয় না, ছোট্ট শব্দটা মা বললে খুশি হয়, কিন্তু জন্মদাত্রী যিনি না তারে মা বললে খুশি হয় না, তাকে আম্মা জান বলতে হয়। এই জন্য আমরা আমাদের যে শাশুড়ি আম্মা আছে তারে কি বলি, ও আম্মা, আম্মা গো, কত রকমের ভাষা দিয়ে তারে ডাইকা খুশি করবার চেষ্টা করি, কিন্তু যে মা তার কাছে যে আপনি আম্মা জান বলেন তখন আম্মা অখুশি হয় যে এই সাত যারে দশ মাস দশ দিন পেটে রাখলাম, দুই বছর বুকের দুধ খাই বড় করলাম, এ পালা পোষা করতে করতে এখন তাকে ২০ বছর ৪০ বছর ৫০ বছর বয়স করে আমি সন্তান লালন করলাম পালন করলাম, এখন আমার আইসা বলতেছে আম্মা, একে আমারে চিনে না, না দূরে চলে গেছে, না ভুলে গেছে, সন্দেহ ঢুকে যাবে। এখানে ইয়া আবাতি আবুন এই শব্দটা মুসাগার থাকার পরেও এখানে কি দেওয়া হয়েছে যে আবাতি যোগ করা হয়েছে, যে কথিত ভাষায় বাবাকে আব্বা এই সব না বলে সহজ সরল শব্দে যেইভাবে বাবাকে ডাকলে অরিজিনাল বাবা আর ছেলের সম্পর্ক উদ্ভাসিত হয়, উদ্বিলিত হয়, সেই শব্দ এখানে দেওয়া হয়েছে। বলছে ইয়া আবাতি, বাবা ইফাল মাথু, আপনারা যা বলা হয়েছে কোনো কথা নাই, কাজ সমাধা করে বলান, কারণ এই দুনিয়ায় বানি আদম হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, আল্লাহ এই দুনিয়ায় হাজার হাজার কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখনো পর্যন্ত কুরবানির ব্যবস্থা আছে, আল্লাহ এই মানুষের কাছে কুরবানি চান, এই কুরবানির জন্য বড় বড় পশু আল্লাহ হালাল করে দিয়েছেন, তাদেরকে কিনে মালিকানা নিয়ে নিজের অধিকারে নিয়ে তারপরে তাকে জবাই করে আল্লাহর নামে উৎসর্গ করে দিতে হয়, কখনো বা সেটা আগুন আসমান থেকে এসে পুড়িয়ে যেত, কখনো বা সেটা শিকাল কুকুরে খেয়ে শেষ করে দিত, কখনো বা সেটা কারোর জন্য হালাল করে দেওয়া হয়েছে। বাবা আল্লাহ এই দুনিয়াতে আমাকে এত পছন্দ করেছেন, এই কোটি কোটি মাখলুকাতের ভিতরে, কোটি কোটি হাইওয়ানাতের ভিতরে, কোটি কোটি বনি আদমের ভিতরে আমি ইসমাইলকে আল্লাহ এত পছন্দ করেছেন যে তার নামে আমাকে জবাই করতে বলা হয়েছে, তার নামে আমাকে উৎসর্গ করতে বলা হয়েছে, আমার রক্ত তার কাছে এত প্রিয়। বাবা আপনি দেখেছেন এত পরে বলতেছেন কেন, যখন দেখেছেন তখনই তো কাজটা সারতে পারতেন, সুতরাং কাল বিলম্ব না করে আপনি কাজ শেষ করেন, যে কোনো সময় সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য ওই তা যুক্ত করা হয়েছে, ইয়া আবাতি ইফাল মাতু মাতু, এখানে মা জাত উমার হওয়ার কথা, মা জাত উমার, কিন্তু তা না বলে মা তুমার বলা হলো, ওই যা হজব করে দেওয়া হলো, ওই সংক্ষেপ করার জন্য, বাবা কোনো চিন্তা ভাবনা দরকার নাই, কোনো আলোচনা করার দরকার নাই, কাজ শেষ করেন আপনি। সূরা হজের এই ঘটনা, এরপরে আমরা যখন সূরা সাফাতে যাব সেই জায়গায় ওই শব্দটা এবার আসেন, আমরা একটু আলোচনা করি। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবীন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবীন, যখন তারা দুজনেই ইসলাম গ্রহণ করল,
ইসলামের বেশ কিছু অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো ইসলাম গ্রহণ করা, আরেকটা অর্থ আছে আনুগত হওয়া, আরেকটা অর্থ আছে মেনে নেওয়া। এখন এখানে আসলামা এর অর্থ কি হবে? আসলামা কার কার জন্য বলা হচ্ছে? ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, বলেন দেখি। ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, তারা দুইজনই নবী, নবীর পুত্র, মুসলমান নাকি হিন্দু? মুসলমান। ইমানদার নাকি বেঈমান আছে এখনো? ইমানদার। নবী, নবীর পুত্র, এ তো মুসলমান হয়েই আছে। সুতরাং ফালাম্মা আসলামা, তারা ইসলাম গ্রহণ করলো, এই অর্থ এখানে নেওয়ার কোনোই অর্থ নাই, কোনোই মানে নাই, কোনোই ভ্যালু নাই, কোনোই প্রাসঙ্গিকতা নাই। এই জন্য এখানে এর অর্থ হবে যখন তারা দুজনেই আল্লাহর সেই নির্দেশে অনুগত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা, যখন দুইজনেই রাজি হয়ে গেল। কি রাজি হলো? বাবা দেখেছে স্বপ্নে জবাই করতে হবে, তিনি বুঝলেন আল্লাহর এটা নির্দেশ আমার উপরে, কারণ নবীদের স্বপ্ন কহি। বলেন সুবহানাল্লাহ। আমি যেহেতু ইব্রাহিম নবী, আমাকে আল্লাহ স্বপ্নে দেখাইছে, এটা কি জিব্রাইল আলাইহিসসালাম এসে বললে যা হইতো? নবীরা স্বপ্নে দেখলে তাই অর্থ হয়ে যায়। সুতরাং আমি স্বপ্নে দেখেছি মানে কি? জিব্রাইল আমার কাছে ওহি করে থুয়ে গেছেন, সুতরাং এটা আল্লাহর নির্দেশ। ওহি পেয়ে তিনি রাজি হয়ে গেলেন যে এই আলালের ঘরের দুলাল, আমি এই লম্বা হাজার শত বছর ধরে নিঃসন্তান থেকে হঠাৎ করে আল্লাহ চোখের এই মণি, নয়নের মণি আল্লাহ দান করলেন ইসমাইলকে, আমি কত খুশি হয়েছি, আমার আশেপাশের লোকজন কত খুশি হয়েছে, আমার স্ত্রী হাজরা কত খুশি হয়েছে, এই খুশির শুক্রিয়া আমি কিভাবে আল্লাহর কাছে করব। সেই ক্ষণে আল্লাহ আবার এই সন্তানকে তার জন্য কুরবানি দিতে বলে দিলেন, এটা মেনে নেওয়ার মতো না, এটা তসবির করার মতো না, এটা ব্রেনের ভিতরে, মনের ভিতরে কোন রকমই জায়গা দেওয়া যাচ্ছিল না। কিন্তু সেখানেও ইব্রাহিম আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন, যা নির্দেশ হয়েছে তাই প্রতিপালিত হবে, সুতরাং তাই করব আমি। ছেলেকে যখন বলল, ছেলেও তখন বলল যে বাবা তাই করেন আপনি। তাহলে কি হয়ে গেল? দুইজনেই রাজি খুশি, দুইজনেই আল্লাহর নির্দেশে অনুগত। ফালাম্মা আসলামা, যখন দুইজনেই রাজি খুশি হয়ে গেল। আমি আপনাদের যেই কথাটা আজকে শোনাইতে চাচ্ছি সেই কথাটা হলো এই জায়গায় ছোট্ট শব্দ দিয়ে, দুইটা বাক্য দিয়ে আল্লাহ এখানে প্রমাণ বলার চেষ্টা করেছেন। সেটা কি? ওয়াতাল্লাহু লিলজাবিন। ফালাম্মা আসলামা, দুইজনেই রাজি, বাবা ছুরি নিয়ে দাঁড়ায় এসে জবাই করবে, ছেলে শুয়ে পড়বে, বাবা তাড়াতাড়ি জবাই করেন, দেরি করতেছেন কেন? সেই জায়গায় কোরআন শরীফে এমন একটা শব্দ আনছে, যেই শব্দ এই আসলামা দুইজনেই অনুগত রাজি খুশি হয়ে গেছে তার উল্টা। সেটাই আমি আপনাদেরকে শোনাইতে চাচ্ছি। কোরআন বলতেছে যে ইব্রাহিম আলাইহিসসালাম ওর রাজি, ইসমাইল ওর রাজি, কিন্তু ইব্রাহিম যে কাজটা করলো সেই কাজটা তো রাজি খুশির মতন হইল না। সেটা কি? আল্লাহ বলছেন ওয়াতাল্লাহু লিলজাবিন। তাল্লাহু, তাল্লায়াতিল্লু, তা লাম লাম দিয়ে, এই শব্দটার মানে হলো শুইয়ে দেওয়া, এই শব্দটার মানে হলো পাছড়িয়ে ফেলা। এখানে উপর করে শুইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, যে উপর করে শুইয়ে দিল, এখানে মানে হলো পাছড়িয়ে ফেলা, মুখের ভরে পাছড়িয়ে ফেলা। ঘটনাটা হলো এই, আল্লাহ বলছেন যে ইব্রাহিমকে যদি একটা গরু জবাই করতে বলি, ইব্রাহিম এর আগে যে উট কুরবানি দিয়েছে, ইব্রাহিম এর আগে যে দুম্বা কুরবানি দিয়েছে, ইব্রাহিম এর আগে যে ছাগল কুরবানি দিয়েছে, সেই ছাগল কুরবানির সময় ছাগলটারে কি বলে, বাবা তোরে কুরবানির হার থেকে কিনে নিয়ে আসছে 14,000 টাকা দিয়ে, কুরবানির সময় হয়ে গেছে, বাবা তুই শুয়ে পড়, এ বলে নাকি? বলে না।
ওই গরুটারে জবাই করে 1,14,000 টাকা দিয়ে কিনছি বাবা গরু, তোর বাড়ি কোথায় কুষ্টিয়া? আমি এই হাটের থেকে কিনে নিয়ে আসলাম, হ্যাঁ এই বিরাবর হাটাবর হাট থেকে। সুতরাং কুরবানির নামাজ পড়ে আসি, বিসমিল্লাহ বললে শুয়ে পর আমি তোর জবাই করি, বলে নাকি? বলে না, বলে না। কি করে সে গরু, সে ছাগল, সে দুম্বা, সেটা জবাই করার জন্য পাছড়িয়ে ফেলতে হয়। কয়জনে তার পাও বাঁধে, কয়জনে তার শিং ধরে, কয়জনে তার কান ধরে, কয়জনে তার পিঠে চাপ দেয়, কয়জনে তার পায়ে চাপ দেয়, দিয়ে তারপরে সেখানে ছুরি চালায়। এটা হলো কুরবানি। যে কুরবানি যাকে দাও সে তো রাজি না, কিন্তু তাকে কুরবানি দিতেই হবে, এই জন্য পাছড়িয়ে ফেলতে হয়। সেখানে আপনার মতন দয়া দাক্ষিণ্যের লোক সুরায় ফাতিহা পড়া, সুরায় ইয়াসিন পড়া গরুর কানে কানে যদি পড়তেই থাকেন, সুরায় ইয়াসিন পড়েন আর ছু দেন কানের মধ্যে যে এখন শুয়ে পর, ও শুবে, তিন দিন চলে যাবে, কুরবানের দিন পার হয়ে যাবে, ও শুবে? শুবে না, শোয়াইতে হয়, পাছড়িয়ে ফেলতে হয়। তো আল্লাহ বলছেন যে ফালাম্মা আসলামা, দুজনে যখন রাজি, বাবাও রাজি ছেলেও রাজি, যে কুরবানি দিবে হাতে ছুরি, যাকে কুরবানি দেওয়া হবে সে শুয়ে পড়েছে, বাবা তাড়াতাড়ি ছুরি চালান। সেখানে আল্লাহ বলছে যে ইব্রাহিম কিন্তু ছেলেকে বললে যেখানে শুয়ে পড়ে, হাতে যেখানে তার চাকু আছে সেইভাবে ছুরি চালাইলেন না, বরং ছেলেকে ওই গরু ছাগল ভেড়া বকরি ওইটাকে যেইভাবে পাছড়িয়ে ধরে গলা টান করে জবাই করতে হয়, তার এই ঔরজাত দুলালে দুলাল, এই চোখের মনে ইসমাইলকে জবাই করবে। সেখানেও ইব্রাহিম বলতে চাইল না যে তোমার নামে কুরবানি হবে, ও পশু ছাগল যা, আমার ছেলে ইসমাইলও তা। সুতরাং পাছড়িয়ে ধরে তাকে কপালের ভরে ফেলে তারপরে জবাই শুরু করলো, বলে সুবহানাল্লাহ। এই জিনিসটা বলাটা এই চয়েস করে নিয়ে আসেন, একটা শব্দের মধ্যে আরো কত অর্থ আছে, জুমার খুতবায় বলে শেষ করা যাবে না। তো আল্লাহ বলছেন দুইজনই যখন রাজি হয়ে গেল, তাল্লাহু লিল জামিন, তাল্লা এর ফাইল ইব্রাহিম আলাইহিসসালাম, হু মফুল ইসমাইল আলাইহিসসালাম, তাকে পাছড়িয়ে ধরে ফেলে জবাই শুরু করবে এই অবস্থায়। তারপরের ঘটনা আপনারা জানেন, তারপরে কি হলো, আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহ বলল যে আর দরকার নাই, এরপরে অন্য কুরবানি দেওয়ার ব্যবস্থা হয়ে গেল। আজকে আমরা সেই এখনো পর্যন্ত সেই গরু খাসি কুরবানি দিয়ে যাচ্ছি। এই ঘটনা এখানেই থাক, আমরা শুধু এই জায়গাটা এসে আপনাদের শুধু বলবো কি, যে সূরা হাজে অন্য জায়গায় আল্লাহ বলছেন এই জায়গায় যে আল্লাহ এই যে ঘটনাটা ঘটলো এইটারই ওখানে প্রদর্শন করতেছেন সেইভাবে, যে আল্লাহর কাছে তোমরা যে কুরবানি দিচ্ছ, এই যে জবাই করতেছ, রক্ত বন্য বইয়ে দিচ্ছ, আল্লাহর নামে উৎসর্গ করতেছ, এটা ভালো করে জেনে রাখো যে এই কুরবানির মাংস, এই কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহর কাছে পৌঁছে না। ওলাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম, বরং তার কাছে তোমাদের যা পৌঁছে সেটা হলো তোমাদের তাকওয়া, তোমার মনের অভিব্যক্তি। এই মনের অভিব্যক্তিটাই পৌঁছে, রক্ত মাংস কিছু পৌঁছে না। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম ওই ঘটনা ঘটাইল, যে ছেলে কুরবানি তো বিষয় না, ছেলের রক্ত তো আল্লাহ চিবিয়ে খাবে না, ছেলের কলিজা তো আল্লাহ চিবিয়ে খাবে না। আল্লাহ চাচ্ছেনটা কি? চাচ্ছেন যে আমি আল্লাহর নামে জবাই করতে, যে গরু জবাই করতে, যে আমার মনের যে অভিব্যক্তি, যেই মনের খুশি গদগদ কণ্ঠে ছুরি চালাই, ঠিক ছেলে জবাই করার সময়ও আমি আমার এই মায়া দায়া দক্ষিণা রইল না, আল্লাহর সময় উৎসর্গ করতে ছাগল যেভাবে পারি, আমার ছেলেকেও সেইভাবে পারবো, এইটা আল্লাহর কাছে দেখানো। এই জন্য সেখানে বলা হচ্ছে ও তাল্লাহু লিল জামিন। যারা আমরা ছাত্র আছি আমরা ভালো করে জানি, ওলাকি ইয়ানালু তাকওয়া মিনকুম, ইয়ানালু
মুজারের সেগা ইয়া নালু পেশ হয়েছে, কিন্তু শুরুতে যে দেখেন ইয়া নাল আল্লাহ লুহুমহা সেখানে জবর দিয়ে দেওয়া হয়েছে, কারণ সেখানে লা ইয়া নালু বলার দরকার ছিল। এজবাত হলো ইয়া নালু পৌঁছে আল্লাহর কাছে, পৌঁছে নাকি মাংস এবং রক্ত, তো সেখানে বললা হবে লা ইয়া নালু, শব্দটা ছিল এইরকম লা ইয়া নালুল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে পৌঁছে না, শুনে ইয়া নালু এর আগে হবে লা, আর পরে এসে জবাব দেওয়া হচ্ছে ওয়ালাকিন ইয়া নালু তাকওয়া, লু এখানেও আছে আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, কিন্তু সেই জায়গায় বদলি দেয়া পেশের জায়গায় জবর চলে আসলো আর লা পরিবর্তন হয়ে লান হয়ে গেল, লান লা থাকলো না, লান নফি জিহাদ হয়ে গেল, তাকিদ দিয়ে সেখানে বলতে চাইলেন আল্লাহ কোনোদিনই কশিন কালো যে কোনো ভাবেই তুমি সেটা আল্লাহর কাছে পেশ করো না কেন, আল্লাহর কাছে কোনোভাবেই এই মাংস এই রক্ত কিছুই পচবে না, কিছুই পচবে না, কানা করিও পচবে না, বরং যা পচতে পারে সেটা হলো তোমাদের তাকওয়া। এই অভিব্যক্তিটার জন্যই কোরআন ওই শব্দটা সেখানে নিয়ে আসছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, দুইজনেই যেখানে রাজি হয়ে গেল সেখানে বাবা খালি বলতো বাবা মিনা বাজারে চলে আসছি, তুমি শুয়ে পড়ো আমি জবাই করি, ছেলে কি শুইতো, শুইতো, ছেলে শুয়ে পড়লে বাবা কি জবাই করতো, করতো, তাহলে একটা বকরি পাছিয়ে ধরার মতন, ছাগল পাছিয়ে ফেলার মতন এই রকম আচরণ, কঠিন আচরণ কেন ছেলের সাথে বাবা করতে গেল, করতে গেল শুধু এই জন্য যে এখানে তাকওয়াটা যে মূল বিষয় এটা আল্লাহর কাছে পৌঁছাইতে হবে, ছেলে জবাই হইলো আমি জবাই করলাম, এ রক্ত এ মাংসের কি দাম এটা দেখবার, এটা জানাবার, এটা প্রকাশ করবার বিষয় না, এটা জানাইতে হবে তাকওয়া মিনকুম, তোমার তাকওয়াটা সেখানে যাবে। কুরবানির মাস চলতেছে, হজের মাস চলতেছে, আশুর মালুমাত সওয়াল গেল, জিলহজ কদ গেল, জিলকদ যাচ্ছে, জিলহজ আসতেছে, আর কয়দিন পরে আমাদের সেই দিন ঘনে আসছে, এই দিনটা স্মরণ রেখে এই অনুষ্ঠানটাকে সামনে রেখে আমরা যাতে আমাদেরকে সংশোধন করে নিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম এই ব্যবস্থা যেই জন্য করেছিলেন, যেইভাবে করেছিলেন, আমরা যেন ঠিক তাকে ফলো করে সেইভাবে আমরা কাজটা করতে পারি। এই এলেম, এই জ্ঞান আল্লাহ যেন আমাদের দান করেন, যেই জ্ঞান যে এলেম আমার উপকারে আসে এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের উপকারে আসে। আল্লাহুম্মা আমিন।